নমস্কার বন্ধুরা, স্টেপিত্রি সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চমচম মিষ্টি। চমচম মিষ্টি খুবই জনপ্রিয় একটা মিষ্টি, আমাদের এখানে সমস্ত মিষ্টি দোকানে পাওয়া যায় আর মানুষ খেতেও ভালোবাসে। তো কীভাবে বানায় চমচম মিষ্টি সেটা তোমরা জেনে নাও, একটু ইজি কিন্তু একটু আলাদা রকম। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি চমচম মিষ্টি। আর হ্যাঁ, আরেকটা কথা, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নতুন কিছু আসতে চলেছে এই চ্যানেলে, একদমই আলাদা রকম কিছু ভিডিও। তো তোমরা অবশ্যই চোখ রাখো স্টেপ ইটসের ওপরে। ঠিক আছে, এবার রেসিপিটি দেখে নাও। মিষ্টি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। আমি এখানে দুধটা গরম করে নেব। দুধটা এখানে খুব ভালো করে গরম হয়ে এসেছে, আমি এবারে ফ্লেমটা অফ করে এর মধ্যে নিয়ে নেব লেবুর রস। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দুধের সাথে। আর দেখো খুব সুন্দর এখানে ছানাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। এখন কি করব, আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি এখানে ছানাটা নিয়ে নিচ্ছি আর ভালো করে জলটা বের করে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা মাখার জন্য সবসময় হাতের এই নিচের দিকটা অর্থাৎ তালুর নিচের দিকটা দিয়ে মাখব। দেখো এখানে খুব সুন্দর ছানাটা মাখা হয়েছে, বুঝতেই পারছো। এবারে আমি এর মধ্যে নিয়ে নেব সুজি। আর পিঞ্চ অফ বেকিং পাউডার। এবারে সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখা হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু ঘি হাত করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। এবারে মিষ্টিগুলো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, চমচম যেহেতু একটু ওভাল শেপের হয় তো সেইভাবেই করছি। সব মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি 1 কাপ চিনি নিয়ে আর এর মধ্যে নিয়ে নেব এলাইচ আর 1 কাপ জল নেব। এবারে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা হালকা একটু লাল হয়ে আসছে। চিনি জলটা বেশ লাল এবং অল্প একটু গাঢ় হয়ে এসেছে, এর মধ্যে আমি নিয়ে নেব আরও 1 গ্লাস জল। আর যে ছানার মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে ছেড়ে দেব। এবারে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পিঞ্চ অফ ফুড কালার দিচ্ছি, হলুদ রঙের। এটা অপশনাল, নাও দিতে পারেন যেহেতু চমচমটা একটু হলদে হয় সেই জন্য দিচ্ছি, আর তোমরা চাইলে নাও দিতে পারো। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি
জলটা একদম কমে এসেছে, মিষ্টিগুলো বেশ সুন্দর ফুলে গিয়েছে। একটু হালকা করে আমি কিন্তু মিষ্টিগুলো উল্টে দিচ্ছি, যেহেতু জলটা কমে এসেছে আমি এর মধ্যে আরও গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর চামচটা না ইউজ করে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি জলের মধ্যে। আরও আধ ঘন্টা আমি এইভাবে ফুটিয়ে নেব। বেশ, মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে, খুবই সফট হয়েছে আর রসালো। এবারে আমি তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে উপর থেকে আমি অল্প একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। আর এখানে অনেকে নারকেলও দেয়, আমি এখানে তবে খোয়া ক্ষীরটা দিচ্ছি আর মিষ্টির রস। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ট্রাই করো বাড়িতে কেমন হয়েছে সেটা দেখো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর শেয়ার করতে বলবে না, সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা দিয়ে দিও। আর মনে থাকে না অক্টোবরের কথাটা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওয়।